শুভ দাশগুপ্তের জন্মদিন, সেই কবিতার মধ্যে মা ছেলের সম্পর্কের, এই সময়ের সম্পর্কের একটা প্রতিফলন আছে, সেটি একটু আপনাদের শোনাতে চাই। জন্মদিন, জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে, তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ছলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলে ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দুপতি আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে মরতে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকো মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু থাকতো বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সা একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাসস্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও, উনি বলতেন খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে, ভাবছি আরও দুটো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন, রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একতলায় সুর আমাদের কলোনি ভাঙাচোরে ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ছবি, আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ, তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন প্রথম মাসে মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে, তোর দুকানটা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে, অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর সেই বারান্দা, কত স্মৃতি কত ছবি, সেই বাড়িতেই তো, সেই বাড়িতে আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি অপুষ্ণয়নে, আর সদ্য স্বামী হারে আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রম, আমি একেবারে একা খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে বৌমাকে আর ছোট্ট মিঠুকে, তোরা নিশ্চয়ই এখন সল্ট লেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে, তোর
বাড়িতে নিশ্চয়ই আজকে বড় পার্টি হচ্ছে, তাই আমি খবর অনেক লোকজন হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম ভয় কি রে খবর, যার মা থাকে তাকে কি ভূতে ধরে। তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বউ জুড়ে, তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমা তো মা, ওরও তো আছে আমার এই খোকনের মতো কোলালো করার চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন, তুই বুঝি এখন আর পায়েস খাস না নারে খোকন। তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সে পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছে রে, এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খোকন। তুই একবার আসবি খোকন।